আপোনালোক উজনি অসমত থকা লোকসকলে নিশ্চয়কৈ অনুপ্রবেশকারী বা আমি যাক মিয়া বুলি কওঁ সেই মিয়ার আগ্রাসনটা দেখা নাই কারণে আপনাদের অনুভব করাটা অল্প কঠিন, কিন্তু আমি নিজে আগ্রাসন দেখিছো। আপনাদের এটাই মই অনুরোধ রাখিম যে 1901 চনের সেন্সাস রিপোর্টটা উলাই লব আর যা 2011 চনের সেন্সাস রিপোর্টটা উলাই লব, রিলিজিয়াস ডেমোগ্রাফি চাব, কাস্ট কমিউনিটির ডেমোগ্রাফি চাব আর মানে এতিয়ার ডেমোগ্রাফি চাব। এই ডেমোগ্রাফিটা চার লগে আপনাদের গম পাব যে বরপেটা, ধুবুরী, নগাঁও এইবিলাকত কি ধরনের জনগাঁথনির পরিবর্তন হয়েছে, কিছু পরিমাণে শিবসাগর বা লক্ষিমপুরতো হয়েছে কিন্তু সেই পরিবর্তনটা বেলেগ। কিন্তু আপনি যদি বাকি জেলা এখন গোয়ালপাড়া, ধুবুরী, বরপেটা চাই তেতিয়া বুঝি পাব যে খিলঞ্জিয়া মানুষের কারণে আগ্রাসনটা কোরপরা হয়েছে আর তেতিয়াই অনুভব করবে। এইবিল আমি তথ্যগতভাবে কোয়া কথা, কোনো মানে আবেগ সৃষ্টি করবলে কোয়া কথা নয়, সেন্সাসে যে বস্তু দেখাইছে সেইটো আমি কৈছো। আমি এতিয়া আমার সরকারে খিলঞ্জিয়া থ্রি জেনেরেশন বলে কৈছো। খিলঞ্জিয়া মিন্স যোনে তিনিটা জেনেরেশনে সুন্দরভাবে আছে, তিনিটা জেনেরেশন থকা মানে মোটামুটি 1950 চনের আগর মানুষ, স্বাধীনতার আগর মানুষ। গতি আমি এইটাই কৈছো যে আমার সরকারে খিলঞ্জিয়া বা স্থায়ী বাসিন্দা বলে যা কো সেটা থ্রি জেনেরেশন বলে কৈছো, যে তিনিটা জেনেরেশন যোনে কটাইছে তেওঁলোকৰ অধিকারের কারণে কিছু ব্যবস্থা আনিব লাগে। যেটু বিপ্লব শর্মা আয়োগে আমাক রিকমেন্ডেশন দিছিলে, সেই রিকমেন্ডেশন খেনি পড়ি আমি 57টা রিকমেন্ডেশনের 52টা আমি গ্রহণ করিম বলে কৈছো, 5টা আমি কেন্দ্র সরকারের লগত আলোচনা করে সেইখিনিও আমি গ্রহণ করিম, বাকি 10টা হল কেন্দ্র সরকারের আওতাত। গতি মোটামুটিকৈ বিপ্লব শর্মা আয়োগে যিখিনি রিকমেন্ডেশন দিছিলে সেইখিনি রিকমেন্ডেশন আমার সরকারের পর্যালোচনা সরকারের মনের কথা যে এইখানে আমি মানিব লাগে। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।